হাম রোগ, যেটাকে বলা হয় যে আমাদের বাংলাদেশে হাম রোগ বলে, এটার যে বিস্তৃতি এবং তার যে আপনার এক ধরনের আতঙ্ক সর্বত্র বিরাজ করছে এখন, যে কিভাবে আমরা এটা থেকে রক্ষা পাবো, অথবা যদি হয়ে যায় তাহলে কি চিকিৎসা প্রয়োজন এবং কি ধরনের সতর্কতা প্রয়োজন, এই বিষয়টি আমাদের জানা প্রয়োজন আপনার কাছ থেকে। এটা হাম রোগে ভ্যাকসিন দেওয়ার জন্য বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের 2000 সালে অলমোস্ট নাই হয়ে গিয়েছিল, কিন্তু অনেকেই ভ্যাকসিন নেয় না। ভ্যাকসিন বিরোধী লোকজন আছে, আমরা জানি কোভিড ভ্যাকসিন অনেকে নেয় নাই বিভিন্ন কারণে। আর ইন্টারন্যাশনাল ট্রাভেল, যারা বিদেশ থেকে আসে, তারা দেখা গেছে 96% যে নতুন যে মিজিল যে হঠাৎ করে এই গত কয়েক মাসে নিউ ইয়র্কে বাড়লো, এটা একটা ভয়ের ব্যাপার যে সিডিসি ওয়ার্ন করলো যে হঠাৎ করে 90টা কেস পাওয়া গেছে। 90টা কেস পাওয়া মানে এটি না যে 900 কেস না, কিন্তু 90টা কেস মানে হচ্ছে যে এটা একটা ইন্ডিকেশন যে এটা বাড়ছে। এবং এটার জন্য দুইটা, যারা বাড়ছে তাদের মোস্টলি ইন্টারন্যাশনাল ট্রাভেলার, আর এখানে যারা যে বাচ্চারা ভ্যাকসিন নেয় নাই, বাবা মা ভ্যাকসিন নেয় না, অনেকে মনে করে অটিজম হয়, ইয়ে হয়, অনেক ধরনের ভ্যাকসিনের বিরুদ্ধে মানুষের চিন্তা ভাবনা আছে, তাদের হচ্ছে প্রবলেম কি, এটাতে কাশি, নাকে সর্দি, জ্বর এবং হাম হয়, যেটা আমরা সবাই জানি যে র্যাশ ভাইরাস। তো এটার অসুবিধা কি, ছোট ছোট বাচ্চাদের এটা যদি হয় তাহলে তাদের নিউমোনিয়া হয় এবং ব্রেইনে একটা এনসেফালাইটিস হয়ে যেতে পারে, ওইটার থেকে তারা ডিজেবল হয়ে যেতে পারে। এটা বেশি হয় না, 1000-এর মধ্যে 3 জনের হতে হয়, কিন্তু 20%-এর আবার নিউমোনিয়া। তো এটা খুব এমনি সিরিয়াস ব্যাপার, কিন্তু গুড থিং হচ্ছে এটা প্রিভেন্টেবল, ভ্যাকসিন দিলে এটা হয় না। এই যেটা বাড়ছে এর জন্য সিরিজ সব ডাক্তারদেরকে বলছে, হুঁশিয়ার করছে যে এটা খেয়াল রাখতে হবে, ভ্যাকসিন দেওয়াতে হবে। আর যাদের এরকম হাম হচ্ছে, র্যাশ হচ্ছে, তাদেরকে ইমিডিয়েটলি জানাতে হবে যেন এটা পাবলিক হেলথ ইস্যু হয় আর কি। তো এটা এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, এখনো এভাবে বাড়ে না, কিন্তু যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা যেন খেয়াল রাখেন, ভ্যাকসিন যেন দেওয়া হয়, তারা যেন বাচ্চা যদি কেউ হাম হয়, কেউ যদি র্যাশ হয়, তাদের সাথে যেন না খেলতে পারে, এটা খুব ইনফেকশাস, খুব ছড়ায় আর কি। এটা একটা ছোট খবর, কিন্তু এটা ইম্পর্টেন্ট পাবলিক হেলথ। আর আরেকটা জিনিস তুমি পাঠিয়েছো, যেটা যে ডায়েটের ব্যাপারে, যে আমরা যে মেন্টাল হেলথের সাথে ডায়েটকে আমরা কোনোভাবে মিলাতে পারি, কিন্তু এখন একটা স্টাডিতে দেখা গেছে যে ভেজিটেবল এবং ফ্রুটস এবং ফিশ, এগুলো খেলে দেখা গেছে মেন্টাল স্টেটটা মানুষ হ্যাপি থাকে। আমি তো স্বাস্থ্য, ফিজিক্যাল হেলথ অন্য জিনিস, মেন্টালি তারা ক্রিস্প থাকে, হ্যাপি থাকে। এই জন্য একটা এই এভরিডে লাঞ্চে ব্রেকফাস্টে একটা লিস্ট করে দিয়েছে এই আর্টিকেলে, ওই লিস্টের মধ্যে অনেক আমেরিকান খাবার, কিন্তু আমরা ট্রান্সফার করতে পারি। বেসিক্যালি তারা বলছে, আমরা আগে বারবারই বলছি যে রেড মিট অ্যাভয়েড করা, ফিশ খাওয়া, স্যামনটা তারা বলছে, এবং স্যামন আমরা হয়তো খাবো না। আর স্যামনের আমরা বাংলাদেশিদের জন্য এটা দেখে আমি একটা লিস্ট করতে পারি, যেখানে তারা যেটা বলছে এটা আমরা যদি না খাই, এটা আমাদের কি অল্টারনেটিভ আমেরিকাতে পাওয়া যায়, কি ফিশ পাওয়া যায় বা কি, এইভাবে করে আমরা একটা করতে পারি। কিন্তু প্রবলেম গুড থিংটা হচ্ছে যে ভেজিটেবল অ্যান্ড ফিশ এবং ইয়ে তোমার এই ফিশ ভেজিটেবল ফিশ অ্যান্ড ফ্রুটস, এগুলো খেলে খালি শরীর ভালো থাকে না, মেন্টালও মানুষে হ্যাপি থাকে। এই এটা ইন্টারেস্টিং ইনফরমেশন আসছে জি। মিটের মধ্যে চিকেন ইজ, তারা এভরিডে চিকেন দিচ্ছে, চিকেনের লিস্ট আছে। তো চিকেন তো এখানে বদমজা, কিন্তু এই চিকেনটা খাওয়া শিখতে হবে, রান্না করা শিখতে হবে আর কি। বাট এনিওয়ে আমি যেটা দেখে ভালো লাগলো সেটা হলো, যেহেতু এটা একটা হেল্প করে, আমাদের একটা মেনু বানাতে হবে আমাদের দেশের খাবার এখানে যেটা পাওয়া যায়, জি জি, তাতে মানুষের লাভ হবে। আর খামাকা বক্তিয়া দিলে মানুষ ঠিক মিলাতে পারবে না কোনটা খাবে না খাবে। আমি এখানে থামবো, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন করতে পারি? জি জি। আমার প্রশ্নে যাওয়ার আগে আমি একটা বলতেছি যে আমার বাসায় খাবার টেবিলের একদিকে মাছ মাংস থাকে না, আর একদিকে থাকে, মানে একদিকে মাছ আর সবজি এটা নিষিদ্ধ। আমার মনে হয় এটার সাথে একটা মানসিক বিষয়ে জড়িত, এটা একটা স্টাডিতে এই এইটা আমি 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 কন্ট্রিবিউট করতে পারবো, আমি আমি এখন স্বীকার করতেছি এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। তো এটা এইটা এবং আমাদের খাবার টেবিলে কি হওয়া উচিত, পরিবারের সবাই মিলে কি হওয়া উচিত, এটা একটা মেনু যদি দিয়া ভাই করেন
তাহলে ভালো হয়। আর আমার আগের প্রশ্নটা হাম বিষয়ে প্রশ্নটা হচ্ছে যে ওই যে ছোটবেলায় আমাদেরকে জোর জবরদস্তি করে টিকা দিয়েছিলেন, এই মানে আমি তো তিনবার পালাইছিলাম স্কুল থেকে, ওই ওইটা কি হামের মানে? কিন্তু একবার হাম হইলে নাকি হইলে নাকি আর কারো হয় না, এটাও একটা জিনিস, আমার কখনো হয় নাই। চিন্তা করছে এটাতে সবার যে ক্ষতি হবে এরকম না, যে বাচ্চার হয়ে যায় ব্রেন এনসেফালাইটিস তার হোল লাইফের জন্য স্ট্রোকের মতো হয়ে যায়, এসব কারণে তারা খুব সিরিয়াস আর কি। যে এটা কি ঠিক যে একবার হয়ে গেলে এটা আবার হয় না, মানে এটা এই অসুখ মানে এই অসুখটা রিপিট করে না, এটা কি ঠিক আছে? মোস্ট অফ দ্য রাইট, মোস্ট অফ দ্য টাইম, খুব মাঝে মাঝে করোনা সেরে বলবো না, কিন্তু মোস্ট অফ দ্য এগুলো রিপিট হয় না। এই জন্য ভ্যাকসিন দিলে ভ্যাকসিনের জিনিসটা বর্জিত থাকে। তো এই জন্য ভ্যাকসিনটা মানে কি, ভ্যাকসিনটা মানে হচ্ছে যে ভাইরাস তোমার ভিতরে ঢুকানো কম ডোজে, যেন অসুখ হবে না, কিন্তু তোমার বডির ইমিউন সিস্টেমকে বলবে যে এই ভাইরাস আসলে তোমার ঠেকাবা, ইমিউন সিস্টেমকে তৈরি করে। তো সেই জন্য একবার যদি তোমার জেনুইন ইয়ে হয় মিজলস বা চিকেন পক্স, তখন ওইগুলো থেকে বডিতে অ্যান্টিবডি ওটা থাকে। অনেকের যেমন ফ্লু থাকে না, এভরি ইয়ার ফ্লু শট নিতে হয়, কিন্তু কিছু জিনিস আছে ইনক্লুডিং এই বাচ্চাদের ভ্যাকসিনের সময়। বাচ্চাদের ভ্যাকসিনটা ছোট বাচ্চাদের বেশি দরকার, বড় হলে মিজল হলে অত অসুবিধা পাইতে পারে না, কিন্তু বড় ছোট্ট বাচ্চাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ।